নবম শ্রেণী অভিনব বিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্যবাদাস এই বইটার দ্বিতীয় অধ্যায় গতির নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টে আগের উত্তরগুলো করে দিয়েছিলাম আজকে করব পাঁচ থেকে একটি কণার বেগ সময় লেখচিত্র নিম্নরূপ কণার গড় গতিবেগ নির্ণয় করো প্রথমে এটাকে ছবিটাকে নেবে এটাকে ধরব এ এটাকে বি আর এই যে দাগটা এটা ধরব সি আর এটা ও লিখবো যাত্রাপথে কণা দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান ত্রিভুজ ও এ এর ক্ষেত্রফল ওইবি কোনটা ও এ বি এর ক্ষেত্রফল ওইবির ক্ষেত্রফল লিখব হাফ ইন্টু ও বি ইন্টু এসি ও বি আর এসি ও বি আট আর এসি দেখে নেব এসির ছয়

মোট স্মরণ বাই মোট সময় মোট স্মরণ কত চব্বিশ মোট সময় আট তিন মিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল প্রয়োগ করার পরবর্তী দশ সেকেন্ডে বস্তুটি চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত ছয় নম্বর বস্তুটির ভর এম সমান দশ কেজি প্রযুক্ত বল এফ সমান বার করতে হবে আর বলের ক্রিয়াকাল সমান দশ সেকেন্ড আর অন্তিম বেগ চল্লিশ মিটার এবার সূত্রটা করবো অথএ এফ সমান এম ভি বাই টি এম কত এম হচ্ছে দশ ইন্টু ভি ভি কত চল্লিশ বাই টি টি দশ তার কত হবে চল্লিশ নিউটন নেক্সট প্রশ্ন সাত নম্বর পাঁচশো গ্রাম ভরের একটি ক্রিকেট বল দশ মিটার পার সেকেন্ড বেঁকে যায় একজন খেলোয়াড় বলটিকে ওয়ান বাই সিক্স সেকেন্ড হাতে ধরে গতিশূন্য করলো খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল বলটির ভর পাঁচশো গ্রাম কেজিতে নিয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ কেজি এটাকে এক হাজার দিয়ে ভাগ করলেই এটা হয়ে যাবে এর ভাগ করলে জিরো দশমিক দুই শূন্য জিরো পয়েন্ট ফাইভ কেজি নেক্সট অন্তিম বেগ টেন মিটার পার সেকেন্ড আর প্রাথমিক বেগ টেন মিটার পার সেকেন্ড অন্তিম বেগ জিরো সময় কাল লিখব ওয়ান বাই সিক্স সেকেন্ড তাহলে এফ সমান এম এফ সমান এম অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আর এ তরণ কত হবে আমরা জানি ইউ মাইনাস ভি বাই টি তাহলে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ অন্তিম জিরো টি একের ছয় জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দশ থেকে জিরো বাদ দিলে জিরোই হাই দশ থেকে জিরো বাদ দিলে দশ আর একের ছয় এটাকে উল্টে দেবো তাহলে হবে এটা ছয়ের এক সব কটা গুণ করে দেব ছয় দেশে ষাট আর ষাট জিরো দশমিক পাঁচ পাঁচ ছয় তিরিশ তিনশো এগারো দশমিক তারপরে তিরিশ তিরিশ নিউটন নেক্সট আট নম্বর পাঁচ গ্রাম ও দুই গ্রাম ভরে দুটি বস্তুর উপর একই বল কার্য করলে প্রথমটি দুই সেমি পার সেকেন্ড তরণ সৃষ্টি হয় দ্বিতীয়টি তরণ কথা হবে প্রথম বস্তুর ক্ষেত্রে এম সমান ফাইভ গ্রাম এ সমান টু সেমি পার সেকেন্ড স্কোয়ার সব বই দেওয়া আছে গুলো তাহলে এফ কত হবে এফ হবে এম এ অর্থাৎ ফাইভ ইন্টু টু সমান টেন ডাইন তা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে লিখব দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখব এফ সমান টেন ডাইন এম সমান টু গ্রাম সুতরাং এফ সমান এম এ সমীকরণ থেকে পাই লিখব এ সমান এফ বাই এম অর্থাৎ টেন বাই টু পাঁচ দুগুণি দশ পাঁচ সেমি পার সেকেন্ড স্কোয়ার লিখব অতএব দ্বিতীয় বস্তুটির তরণ ফাইভ সেমি পার সেকেন্ড স্কোয়ার নেক্সট প্রশ্ন নেক্সট স্তম্ভ মিলাম এক একটা নিউটনের প্রথম গতিসূত্র এটা হবে নিউটনের প্রথম গতিসূত্র পেজ নম্বর একত্রিশ এখান থেকে বলের সংখ্যা পাওয়া যায় এটা হবে এক নেক্সট রৈখিক ভরবেগ এটা হবে পেজ নম্বর তেতাল্লিশ রৈখিক ভর বেগে হবে ভর বেগ সমান বস্তুর ভর ইন্টু বেগ তাহলে এটা হবে বি নম্বর সংযোগ বল এটা হবে পেজ নম্বর একচল্লিশ সংযোগ বল ঘর্ষণ তাহলে এটা হবে ঘর্ষণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র পেজ নম্বর পঁয়ত্রিশ নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের পরিমাণ তো এটা হবে চার নম্বর অসংযোগ বল পেজ নম্বর একচল্লিশ অসংযোগ বল মহাকর্ষীয় বল এটা হবে নেক্সট বলের অভিকর্ষীয় একক পেজ নম্বর সাঁত্রিশ বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার এটা হবে এক নম্বর স্পর্শহীন বল এটা হবে মহাকর্ষীয় বল বেগ এটা হবে পেজ নম্বর দুই লব্ধ একক বেগ তাহলে এটা হবে তিন মন্দন হবে চার এই বইটা থেকে দেখে নাও মন্দন একটি ভেক্টর রাশি আজকে এই পর্যন্ত পরে নেক্সট অধ্যায় নেক্সট পার্টে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে